That's right, you are listening Radio Amar 88.4 FM. Sanjana আর ফাহিম আমরা দুজন তো আছি রক দ্য টাউন নিয়ে থাকবো দুটো বেজে চল্লিশ আর ৪৫ মিনিট পর্যন্ত। অনেক অনেক আড্ডা হবে, কথা হবে, সেই সাথে ফাহিম তো আজকে অনেক সিক, জ্বর, সর্দি, মাথা ব্যথা, পেটে ব্যথা, খুবই সিক। সে এক ঘন্টা কোনো লিঙ্কই দেয়নি অনেয়ারে, তবে লাইভে চলে এসেছে শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদেরকে ভালোবাসে বলে, আপনারা তার জন্য ওয়েট করবেন বলে এত কষ্ট করে সে লাইভে চলে এসেছে। I'm absolutely fine. I'm absolutely all right. যে বর্ণনা ও দিয়েছে it's not like that. মানে কিঞ্চিত মাথা ব্যথা করছিল আর কি, তো it's all right, no matter, it's okay. তো চিন্তা করছিলাম যে আজকে সঞ্জনের কথা বলবো, আমি আজকে তুলনা করে একটু কম কথা বলি আর কি। So, now I'm fine, now I'm fine. আচ্ছা, জয়েন করেছে আমাদের সাথে দেখতে পাচ্ছি চিন্ময় দাস। হাই আপু, অলওয়েজ কিউট তুমি, ধন্যবাদ। আছে মোহাম্মদ আরিফুল ইসলাম, ওয়াও ভেরি নাইস পিকচার। এটা তো নাইস পিকচার না, এটা হচ্ছে লাইভ। আছে শেখ সুমন, লং হেয়ার ভালো লাগতো, ওকে। আছে মানুষ মানুষ একটু ডিফারেন্ট লুক নিতে হয়। একিউরা ফিন আছে, হ্যালো আপু, কি হাই, কি খবর। রিয়াদ খান এন জানিয়েছে হাই হানি, ইউ আর সো বিউটিফুল, ওকে। সালমান রায়হান আছে, হাই আপু কেমন আছো। গিরিশ চন্দ্র জানিয়েছে হাই ডিয়ার সঞ্জু, ওকে হ্যালো। আছে মোহাম্মদ দেলোয়ার হোসেন, আই লাভ ইউ, আবারও আসলাম ক্রাশ খেতে, রিজন আহমেদ জানিয়েছে। আচ্ছা, এগুলা ছাড়া আর কোনো কমেন্ট নেই তোমাদের। মোহাম্মদ আরিফ জানিয়েছে নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক, প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক আগামীর পথগুলো, ধন্যবাদ। ফয়সাল জানিয়েছে কি অবস্থা, কেমন আছেন। ভালো আছি ফয়সাল আহমেদ, আছে হ্যালো গাইজ, হোয়াটস আপ। সোহাগ খান জানিয়েছে কিউট বোথ, রুবেল আছে, ফাহিম ভাইয়াকেও সুন্দর লাগছে, একিউ রাফিন জানিয়েছে, রবিউল জানিয়েছে। আচ্ছা, রাজু জানিয়েছে লিপস্টিক বেশি হয়ে গেছে না, হ্যাঁ আমি ইচ্ছা করেই বেশি দিয়েছি ভাই, কিছু করেন নেই। আছে ফাহিম ভাইয়া, ইউরোপিয়ান ফুটবল খেলা নিয়ে কিছু বলেন, একিউ রাফিন জানি না। আজকে আমি কোন কিছু বলতে চাই না, আজকে সবকিছু বলবে সঞ্জনা। সো ইউরোপিয়ান ফুটবল নিয়ে আজকে সঞ্জনা বলবে। হ্যাঁ, ইউরোপিয়ান ফুটবল সম্পর্কে ইসলামই করো না আমার সাথে, ফাইজলামই করো না, এমনি আমার গলার অবস্থা। তোমার ভিউয়াররা তোমার কাছ থেকে জানতে চায়, আমার কাছ থেকে জানতে চায় না ফাহিম, তোমার কাছ থেকে জানতে চায়। ইউ আর পার্ট অফ রক দ্য টাউন, সো তুমি রক দ্য টাউনের পার্ট। সো আমি রক দ্য টাউনের পার্ট, আমি আমি বলি রক দ্য টাউনের পার্ট, আমি রক দ্য টাউনের পার্ট, আমি হ্যালো রাইট, সো বাট আমি স্পোর্টস এর পার্টে নেই, সবাই জানে এটা। না না, মানে আমি এতক্ষণ ধরে আমি তোমার লাইভ শুনলাম, তুমি শুধু হাই হ্যালো করে গেলে রাইট। সো সে সামথিং ইন্টারেস্টিং, সে সামথিং বলবো পরে, ইনফরমেটিভ, এগুলো কিছু বলো রাইট। সো হ্যাঁ, সেগুলো বলা যায়, বাট নট স্পোর্ট, কাম অন, মানে নট স্পোর্ট। আচ্ছা রাইট, সো আমি 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 আজকে তুমি বললে যে কথা বললে না, তুমি কথা বললা যখন স্টার্ট করলে তখন তুমি ঝগড়া শুরু করলে। আমি আজকে আমি আজকে এই অসুস্থ শরীরে তুমি কেন ঝগড়া শুরু করেছো, তোমার উচিত ভালো করে শো করা, আস্তে আস্তে কথা বলা। তুমি ধন্যবাদ। মালয়েশিয়া থেকে দেখছি, চুল কেটে কি আমার চুল কেটে দিয়েছো, ভালো লাগছে না। তোমার চুল কে কাটলো, আমি তো আমার চুল কাটলাম, ওকে। মহিউদ্দিন মাহির, তুমি আমার তাকিয়ে আছো কেন। ঐশী জানিয়েছে ভাইয়ার কি কথা বলতে বেশি সমস্যা হচ্ছে, এত অসুস্থ থাকে ছেলেটা। না না, আই এম ফাইন, আই এম ফাইন, ডোন্ট ওয়ারি, আই এম অ্যাবসলিউটলি অলরাইট। সো আমি আজকে দেখতে চাই সঞ্জনা লাইভে কি বলে, কি করে, কি ধরনের কমেন্ট পড়ে এবং কিভাবে করে লাইভ সেশনটা কন্ডাক্ট করে। আই চুপ থাকো, আমি আজকে এটা দেখতে চাই সিরিয়াসলি। তুমি প্রতিদিন আমার সাথে লাইভ করো না, প্রতিদিন দেখো না তুমি। না, আজকে আমি আজকে আমি দেখতে চাই, আজকে আমি আজকে আমি শুধু দেখতে চাই। হ্যাঁ, ক্যারি অন, ঘন করতেছো, বসে বসে চুপ থাকো, ক্যারি অন, ক্যারি অন। নেপাল এ টুর্নামেন্ট খেলতে আসলাম, গতকাল আমাদের ম্যাচ ছিল ইন্ডিয়ার সাথে, আমি 67 বলে 128 রান করলাম, ম্যান অফ দ্য ম্যাচ পেলাম, আর 15 প্রে করো ম্যাম যেন নেক্সট ম্যাচগুলো ভালো করতে পারে। ওকে, আমার এই বন্ধুটার সাথে কথা হয়েছিল 14 এপ্রিলে, তখন ও বলেছিল ওর ফ্যামিলিকে ও মিস করছে, ও নেপালে গিয়েছে ক্রিকেট খেলার জন্য। কি টুর্নামেন্ট খেলছে, আন্ডার 19, কোন লেভেলের ক্রিকেটার জানি না। একটা কমেন্ট তুমি পড়লে, কমেন্টের ভিতরে কি মেসেজও দিল, কি জানালো, তুমি কি পড়লে, শুনো, কাম অন, শুনো আমার কথা, শুনো আমি যেটা পড়ছি ও যেটা, শুনো আমার কথা, শুনো কি পড়লে, ও যাই খেল না কেন, হ্যাঁ
আমি যতটুকু বুঝেছি আমার মধ্যে থেকে, ও ক্রিকেট খেলছে ফার্স্ট অফ অল, সেকেন্ড হচ্ছে ও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, ও আর 15 পেয়েছে, সো নেক্সট ম্যাচ গুলোর জন্য ও যেন ভালো করতে পারে সেটার জন্য প্রে করতে বলেছে, সো আমি যতটুকু বুঝেছি তার জন্য আমি ততটুকু প্রে করব। সো লেটস সি, আমি দেখতে চাই, আজকে আমি অবজারভার, আজকে আমি শো অবজার্ভ করব। বলো যে তুমি ঢং করতেছো লাইভের সামনে, সে চুপ করে বসে থাকবা, পোজ দিবা, একেবারে না, ক্যারি অন ক্যারি অন চেমে চুপ থাকো, ক্যারি অন। ওকে, সাজ্জাদ হোসেন তুষার আছে, আপু আমার নামটা বড় তাই আমার মেসেজ পর, না না পড়ে দিয়েছি তোমার বড় নামটাই পড়ে দিয়েছি। আছে আমাদের সাথে সঞ্জনা, শুধু হাই বলতে আর কিছু জানে না। হ্যাঁ ভাইয়া ধন্যবাদ। শান্তনু মন্ডল আছে আমাদের সাথে, রাসেল আহমেদ রাজ আছে, তানভীর হোসেন বলেছে কি খবর তোমাদের, আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? মিষ্টি আপু, সঞ্জনা, লাজুক ছেলে, ফাহিম ভাইয়া কেমন আছো তোমরা, আসো একসাথে লাঞ্চ করবো। ওকে, দ্যাটস গুড প্রপোজ, এখন ক্ষুধা লেগেছে আমার, সো চলে আসো আমাদেরকে লাঞ্চ খাও, আমরা দুজন লাঞ্চ করি। আই তোমাকে অর্ধেক দেখা যাচ্ছে না। না, ইটস অ্যাবসলিউটলি অলরাইট, আমি তো শুনছি আজকে। আমাকে খুব সুন্দর লাগছে, সুন্দর লাগছে, সুন্দর লাগছে, আমি একবারও আমার ভালো ভালো কমেন্ট গুলো আমি পড়ি নাই, ক্রাশ খেয়ে গেলাম, ক্রাশ খেয়ে গেলাম, আমি এগুলো পড়ি নাই, পড়ি নাই, পড়ি নাই, আজকে আমি কোনো আমার ভালো ভালো কমেন্ট পড়ি নাই, কারণ আমি জানি আমার প্রশংসা শুনলে তুমি জেলাস হও, এর জন্য আমি এগুলো পড়ি না, আর এগুলো পড়লে তুমি আমাকে পছন্দ শুরু করো, সো আমি এগুলো পড়বো না, পড়বো না, পড়বো না। হ্যাঁ, আমি দেখলাম যে তুমি ফেসবুকে লাইভ আছো, কি কি বলো, কি কি করো, আমি শুধু দেখলাম তুমি এতক্ষণ ধরে এই করলে। লিটন আছে, মিয়া আছে, রুমান ইসলাম আছে, নন্দন আছে, তুবা ইসলাম আছে, 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 পড়ছো কেন? আমি মোটেও এইভাবে পড়ি না। ওকে, ক্যারি অন। ওকে, জয়েন করেছে আমাদের সাথে, তোমার জন্য আমি পড়তেই পারবো না, প্লিজ 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 ক্যারি অন, প্লিজ ক্যারি অন। না শুনো শুনো, আমার গলায় প্রবলেম দেখা দিচ্ছে কয়েকদিন যাবত, সো এমন কিছু করবে না যাতে আমার শাউট করে কথা বলতে হয় তোমার সাথে। না, আমি তো আমি তো আমি তো আমি তো শাউট করছি না। ওকে, সো আবার শুরু করবে, এখন শুরু করো। মিম আছে, সুজন আছে, ফারুক আছে, ফারুক আছে, ক্যারি অন সঞ্জয়, প্লিজ ক্যারি অন। হই হই, আজ কাবাডি আছে। নাজমুল আবেদিন বলেছে, মাশাআল্লাহ অনেক কিউট লাগছে আপনাদের, আপনার ভাইয়া কেও। হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই যে এখন ফাহিম কোনো রিপ্লাই কেন দিল না জানো, কারণ ফাহিমেরও তুমি প্রশংসা করেছো আমার সাথে সাথে, এর জন্য। বাই দ্য ওয়ে, নাদিম শুভ আছে, অনেকগুলো ইমোজি দিচ্ছে একটু পর পর, একবার হাসির ইমোজি দিচ্ছে, একবার কি বলে লাভ ইমোজি দিচ্ছে, বড় বড় কি হলো, না কিছু না, একটা কমেন্ট দেখলাম। আরিফুর আরিফুর সালাম, রূপন নাইস লিখেছে, রূপকে ব্যাপারে আছে। ফাহিম ভাই, কি আমাদের নামগুলো নীলা মজা করতেছ? এই নাও বাগিনা, তোমাকে দুইয়া দিচ্ছা, ব্যাপারটা একেবারেই তা না। আমি তো বললাম যে সঞ্জনা লাইভে কি করে আমি আজকে দেখছি, আমি জাস্ট অবজার্ভ করছি যে ওর লাইভ আসলে কি, ও আসলে কি করে। আমি তো মোটেও আমাদের এই বন্ধুদের নামে আমি তার আছে এর আছে। এই নাসিফ শুভ ভাইয়া, মিস করছি আপনাকে অনেক, আপনাকে আসলে মিস করছি, সবচেয়ে বেশি মিস করছি আরো একটা কারণে, সেটা আপনি জানেন ভালো করে। কি কারণ সেটা? কিছু না, তোমাকে বললে তো তুমি লাইভের মধ্যে সেটা ফাঁস করে দিবে। চুপ থাকো। ওকে, ক্যারি অন ক্যারি অন ক্যারি অন, শুরু করো। ফাহিম ভাই, তুমি একটা মিষ্টি করে হাসি দাও না, রূপকথার রাজকুমার বলেছে। সবসময় হাসতে থাকি, সবসময় আমি হাসতে থাকি, হাসতে আমার ভালো লাগে, রাইট? সো স্মাইল, আই মিন রাইট, আই লাভ টু স্মাইল, কিপ স্মাইলিং। মামুন আছে আমাদের সাথে, ইমরান খান, মামুন কুরেশি আমি এসে পড়েছি জানিয়েছে। ওকে, আজকে তো অনেক আর্লি চলে এসেছো, আজকে তোমার টিউশন মেবি তাতে শেষ হয়ে গেছে। এবং মামুন কুরেশি, তুমি কিছুই মিস করোনি, কারণ ফেসবুক লাইভে এতক্ষণ পর্যন্ত সঞ্জনা কথা বলেছে এবং শুধুমাত্র এতটুকুই বলে আছে, 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 সুইট লাগছে, মিষ্টি লাগছে। হ্যাঁ, আর ফাহিম কোনো কথাই বলে নাই, ভালো লাগছে, আমি কিছুই বলবো না, আমি কিছু জানি না, হইছা। ওকে, অলরাইট, ক্যারি অন, না না ক্যারি অন না, হইছা।
মাসুদ খান বলেছে, বালিকা তুমি, আমি আমার কোনো প্রশংসার কমেন্ট গুলো আজকে পড়বো না, ফাহিমা একদম রেডি হয়ে আছে আমাকে ধুয়ে দেওয়ার জন্য। আমার শুনতে খুব মজা লাগছে, তুমি পড়ো, তোমার প্রশংসা গুলো পড়ো, আমার খুব মজা লাগছে শুনতে। তাহমিনা প্রিয়া আছে, ফাহিম ভাইয়া ইজ সেইং লাইক ওল্ড আরজে ইন্টারভিউইং নিউ ওয়ান, আপু বেটার ক্যারি অন, আর ভাইয়া মিমিক্রি না করে নিজেও বলুন কম কমেন্টে কি বলতে হবে না। না না না, হ্যাঁ তুমি বলো কোন কমেন্টে কি বলতে হবে। আজকে আমি শুনবো, আজকে আমি শুনবো, আজকে আমি শুনবো এবং ভাগিনা তোমাকে দিয়ে দিছ। ওকে এবং আমি শিরা চলে, হ্যাঁ চলো ক্যারি অন। তোমার চুলগুলো রিনা খানের মতন, আল্লাহ। Who is Reena Khan? Reena Khan? আমিও জানি না। আমি শুনো না, একটা মজার কথা শুনো, আমিও জিজ্ঞেস করতাম যে হু ইজ রিনা খান, তখন আমি ভাবলাম ফাহিম নিশ্চয়ই এটা নিয়েও ট্রল করবে যে রিনা খান কি চিনো না, আপনারা বাইক চালাচ্ছেন। ওকে, নাসিফ শুভ হচ্ছে আমাদের একজন কলিগ প্লাস আমার ভাই, আমার বেস্ট ফ্রেন্ড, এভরিথিং, আমার নাশকতার পার্টনার। নাসিফ শুভ ভাইয়া বাইক কিনেছে, সে আজকে বাইক চালাবে, ফার্স্ট টাইম শিখছে। কামরুল হচ্ছে আমাদের এক্স কলিগ ছিল, এখন উনিও এক্স কলিগই, বাট আমাদের সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, সেও আমার ভাইয়ের মতো ভালো ফ্রেন্ড। তারপর হচ্ছে তারা বাইক চালাবে, আর আমি শুভ ভাইকে বলেছিলাম আমার বাইক রাইড করার খুবই শখ, আমি বাইক রাইড করা শিখতে চাই, ড্রাইভ করা শিখতে চাই। আমি জানি না ঠিক লাইভে কি হচ্ছে, কি নিয়ে কথা হচ্ছে, আমি সিরিয়াসলি জানি না, মানে এখন পর্যন্ত কি নিয়ে কথা হচ্ছে আমি ঠিক সেটা জানি না। তো আপনি যদি ঢং শিখতে চান সিরিয়াসলি ফ্রি অফ কস্ট, আপনার সঞ্জয়ের লাইভ রেগুলার দেখবেন, এবং আপনারা যদি আপনাদের গার্লফ্রেন্ডদেরকে ঢং শেখাতে চান তাদেরকে বলবেন এই ফেসবুক লাইভ দেখতে, ফ্রি অফ কস্ট তারা ঢং শিখে নিতে পারবে। ঢং কত প্রকার, কী কী, কেমন করে ঢং করতে হয়, কেমন করে ড্রামা করতে হয়, কেমন করে ন্যাকামি ঢঙের চূড়ান্ত রূপ ধারণ করতে হয়, আপনারা অনায়াসে শিখতে পারবেন এই ফেসবুক লাইভ থেকে রক্তদা রাউন্ডের। সো বেসিক্যালি ফেসবুক লাইভের এই সেগমেন্টের নাম হচ্ছে ঢং সেগমেন্ট, যেখানে সঞ্জয় সারাদিনের জমিয়ে রাখা যত ঢং সেই ঢং এখানে সারাদিন না সারা এবং সেই ঢং আমরা দেখছি, আপনারা দেখছেন পাশে বসে, আমিও সহ্য করছি, আমাকেও সহ্য করতে হয়। মামুন কুরেশি জানিয়েছে ভাইয়া এল ক্লাসিকো কি 6 তারিখ, বলো লিপস্টিক ক্লাসিকো, এল ক্লাসিকো শর্ট ফর্ম, এটা পুরো মিনিং হচ্ছে লিপস্টিক ক্লাসিকো, রাইট? ধরো যে লিপস, রাইট, উপরেরটা হচ্ছে বার্সেলোনা, নিচেরটা হচ্ছে রিয়াল মাদ্রিদ, রাইট? লিপস্টিক ক্লাসিকো উপরেরটা টু লিপস, মানে ফটোর উপরেরটা হচ্ছে বার্সেলোনা, নিচেরটা হচ্ছে রিয়াল মাদ্রিদ, যখন দুটো মেলে তখন ওটাকে এল ক্লাসিকো বলে। এটা কি ছিল? দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং ম্যান। আমি বুঝিনি, বাট তোমার বোঝানো ধারণা, তোমার বোঝা লাগবে না, যাদের বোঝা তারা বুঝে গেছে, রাইট? সো ইউ বেটার ঢং ক্যারি অন। ওরা তো জিজ্ঞেস করলো 6 তারিখে, আমি এটা কি বললাম, ইউ বেটার ঢং ক্যারি অন। উফ, তোমাকে বললো যে 6 তারিখে নাকি এল ক্লাসিকো। ওকে, সো ইউ বেটার ঢং ক্যারি অন প্লিজ, লাইক আমার লিপস তো ইট প্রপারলি লাগে, তাহলে ওদের তো বারবার লাগবে না। সো তুমি, আরে রে, ইউজ ইওর কমন সেন্স রে, ইউজ ইওর কমন সেন্স, ইউজ ইওর কমন সেন্স। তুমি ডেটটা কেন বলছো না? এল ক্লাসিকো ইজ লিপস্টিক ক্লাসিকো, লাইক উপরের ঠোঁট হচ্ছে বার্সেলোনা, নিচের ঠোঁট হচ্ছে রিয়াল মাদ্রিদ, হোয়েন দে মিট ইচ আদার দ্যাট ইজ এল ক্লাসিকো। ওকে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিন্তু খেলাটা কবে সেটা বললো, 6 তারিখে কিনা সেটা জানতে চাইছে।
please, you better carry on. You better carry on, Dhong. Okay. Asan Habibachi, I think you're... okay. Ruben Mohammed, that's a fine by every request, except Korean. আমার ভালো ভালো কমেন্ট আমি পড়বো না। আচ্ছা, আপুর কণ্ঠে আজ গান শুনতে চাই না ভাই, আমার গলা নিয়ে আমি অনেক প্রেশারে আছি, বেটার আমি গলাটা ঠিক করি তারপরে গানটা শোনানো যাবে না। আর ফাহিমের সামনে আমি যদি যত ভালো গানই গাই সে আমার গান একদম বলবে যে যোগ্যতা থাকলে চার লাইন গান গিয়ে শোনো, আগে শুনি চার লাইন গান গাও, শুনো আমি যেই গানই গাই তুমি আমাকে পচায় মেরে ফেলো। না, আমরা চার লাইন শুনি, তোমার গান চার লাইন আগে শুনি, যে তোমার যোগ্যতা আছে তুমি গান গাইতে পারো সেটা আমাদেরকে চার লাইন শোনাও না, আমরা একটু শুনি জানি, শোনো প্লিজ চার লাইন শোনাও দেখি প্লিজ। ঢং তো অনেক করলা, প্রায় আধা ঘন্টা ধরে ঢং করছে, এবার একটু গান শোনো, আমরা একটু গান শুনি চালাই। ওকে, সো ডিয়ার অডিয়েন্স, সিরিয়াসলি দিস ইজ দা টাইম, আপনাদের অনুরোধে ঠিক এই মুহূর্তে একটা জ্বালাময়ী আপনাদের অনুরোধে ঠিক এই মুহূর্তে একটা জ্বালাময়ী গান শোনাবে আপনাদের প্রিয় দুনিয়া কাঁপানো ঢঙ্গিবাজ ঢংজার চোখে মুখে নাকে চুলে যে নাকাদের রানী সঞ্জনা, আপনাদেরকে একটা গান শোনাবো প্লিজ। সঞ্জনা কে চালেন 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 গান শুনিয়ে বলো, গান কি গান গাবো আমি জানি না, আমি তো জানি না, তো ঢং করে চালেন গান শোনো, চালেন শুনি আমরা ঢঙ্গের গান, চালেন ঢঙ্গের গান প্লিজ প্লিজ ক্যারি অন প্লিজ, কি হলো ঢঙ্গের আমরা চালেন, হ্যাঁ চালেন, হ্যাঁ চালেন ঢঙ্গের গান ঠিক এই মুহূর্তে আপনাদের জন্য পরিবেশন করছে সঞ্জনা ঢঙ্গের রানী, ক্যারি অন। ফের সোনা মিঠি মিঠি শিব দাসতা প্যারি প্যারি সরাত কি গহরাইয়ো মে ডুব যা, আর পারবো না চার লাইন শেষ, আবেগ আমার কান্না চলে এসছে, এটা কান্নার কি হলো, এটা এটা একটা রোম্যান্টিক একটা লাভ সং, আমাকে একটু কাঁদতে দাও, আমাকে একটু কাঁদতে দাও, কেন কান্না করবে তুমি, কেউ কান্না করতে করতে শেষ, আমার কান্না চলে এসেছে, গান শুনে এটা মনে হয় কান্না করার গান না, এটা হচ্ছে ভালোবাসার গান, ফিল করার গান, ফিল দ্য রিদম, মনে পড়ে গেল, এই আমার একটা সুন্দর নাম দিয়েছে মামুন, মনে পড়ে গেল, মনে পড়ে গেল, শুনো না শুনো না একটা সুন্দর নাম দিয়েছে, তোমার গান শুনে প্লিজ আমাকে ফিল করতে দাও, তোমার গান শুনে আমার মনে পড়ে গেল, ওকে ফিল দ্য সং, ছোটবেলার কথা বলো, ছোটবেলা আমার বাসার সামনে একটা কুত্তা প্রায় ঘেউ ঘেউ করতো, অনেকদিন তার কথা আমার মনে পড়েনি, আজকে সঞ্জনার গান শুনে রাস্তার সামনে সেই কুকুরটার কথা প্রচন্ড রকম ভাবে মনে পড়ে গেল, দেখেছো আই টোল্ড ইউ গাইজ আমি যত ভালোই গাই না কেন সে এরকম করবেই, কত খারাপ ছেলেটা, ক্যারি অন ক্যারি অন হোয়াট এভার ইউ বেটার ক্যারি অন ইওর ঢং, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, ইউ বেটার ক্যারি অন আর ইউ বেটার ক্যারি অন ইওর ঢং, মামুন কুরেশি আমার সুন্দর একটা নাম দিয়েছে নেকাপ্পা, থ্যাংক ইউ সো মাচ লাভ ফর দ্যাট নেম, অলরাইট। আছে শামীম আহমেদ, এটা কোনো গান হলো না ভাই, এটা গান না এটা কবিতা ছিল, এক্স্যাক্টলি আমার গান গেছে ছোটবেলায় বললাম তো বাসার সামনে যে কুকুরটা ঘেউ ঘেউ করতে হঠাৎ করে, তার ভার্সন বিদায় আছে, হিরো আলমের একটা গান শুনতে চাই ফাহিম ভাই, হু ইজ হিরো আলম, হিরো আলম কে, আই ডোন্ট নো হিরো আলমটা কে আসলে, আমি জানি না, নতুন নাকি কেউ মেবি, আচ্ছা আছে আমাদের সাথে ফাহিম ভাই, হুর সেগমেন্ট শোটা আবার শুরু করা যায় না यार, একটু তো ঠিক মতো পড়ো, একটা টেক্সট ঠিক মতো পড়ো, ইটস ও হরর, ইটস হরর সেগমেন্ট, হোয়াট ইজ হুর সেগমেন্ট, তুমি দেখো এখানে কি লিখছে, ও হরর লিখেছে, আমি পুরোপুরি পরিষ্কার পড়তে পারছি, হরর লিখেছে, তুমি হরর সেগমেন্ট, হোয়াট ইজ হরর সেগমেন্ট, হুর বলেছে, না বাই দ্য ওয়ে হোয়াট ইজ হরর সেগমেন্ট, আমি দেখলাম রুশুকার আছে, ঠিক মতো যে বাংলাটা বলবে, আমি দেখলাম রুশুকার আছে, বাংলাটা ঠিক মতো পড়তে পারো, কি জাতা, ওকে সো ইউ বেটার ক্যারি অন ইওর ঢং, ওকে ওকে ডান, আবারো মোহাম্মদ রাকিবুদ জামান মিয়া রুবেল লিখেছে, জীবনের ক্যানভাস ক্যানভাসটাই যেখানে কালো কালিতে আঁকা সেখানে লাল নীল হলুদ যতই রং দেয়া হোক না কেন রঙিন হওয়া বৃথা,
রাইট, আরে এত দুঃখ ওই টেক্সটের ভিতরে মাধ্যমে কি বোঝাতে চাইছে তুমি বুঝতে পারছো? এই যে এত সুন্দর একটা টেক্সট, কি বোঝাতে চাইছে? ও বলেছে জীবনে যত যত রঙই থাকুক, যত কিছুই থাকুক, যদি জীবনটা মানে সাদামাটা মানে কালারফুল না হয় লাইফটা, রং আমি বুঝতে পারবো না। ও ঘুরে ফিরে যে কথাটা জীবনের রং কালো, কালো কথাটা ছিল না? আচ্ছা আচ্ছা ভাই আপনি কমেন্ট আবার করেন, আমি কমেন্টটা পড়ে তারপরে বলি। আমি বলে দিই ও কি বোঝাতে চাইছে। ও বোঝাতে চাইছে যে জীবনের রং অনেক রকম হতে পারে, কিন্তু কালো জীবনের অবিচ্ছেদ্য অংশ, তাই তো? সঞ্জনা তুমি কালো রঙের লিপস্টিক দিয়ে আসবে, এটা ছিল মূল কথা। সঞ্জনা তুমি কালো রঙের লিপস্টিক ইউজ করে, মানে সিরিয়াসলি এটাই বোঝাতে চাইছে আর কি, আলটিমেটলি এটাই বোঝাতে চাইছে। হাই ফাহিম ভাই, হাউ আর ইউ ব্রো? By the way, I'm watching you from UK and I think I met you in UK long time ago. Don't you know if you do remember? Alright, Naeem Ahmed likheche. Alright, my brother, I can't remember. I mean, I'm in England, visit korechi dubai 2013 te 2017 te dubai champions trophy cover korte giyechhilam. Kon bar apnar sathe dekha hochilo amar thik mone nei moto obosho. Acha amader sathe Hasan boleche apu your ওকে আমি দুবাই থেকে আছি, ঠিক আছে, ধন্যবাদ। সঞ্জনা আপু অন্য দিনের তুলনায় আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ। আয় ভুল করে পড়ে ফেলছি ভাই। আচ্ছা আরিফিন দাঁতপুরি, হোয়াট ইজ দাঁতপুরি? দাঁতপুরি কি? আর একটা গানের রিকোয়েস্ট তোমার কাছে, তোমার গান শুনে আমার তো মনে পড়ে গেল কিছু, আর ওরও কিছু মনে পড়ে। তুমি আর একটা গান শোনাবে আমাদেরকে প্লিজ? আর ফাহিম ভাই আপনি নিজেকে কি ভাবেন? অ্যাংরি ইমোজি দিয়েছে, বলো কি ভাবো? নিজেকে কিছু ভাবি না, কি ভাববো আমি আসলে ব্যাপার, কি ভাববো আমি? আমাকে আমি ভাবি, মানে আমি আমি এই তো, এতটুকুই ভাবি আর কিছুই ভাবি না। সিরিয়াসলি 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 অন্য কিছু ভাবি না। ওকে, অন্য কিছু ভাবার কোনো সুযোগই নেই। ওকে, প্রমোদ প্রমোদ আছে, নাইমুল হক জানিয়েছে তোমার ছোটবেলায় কোনো পোলিও হয়েছিল কিনা সেটা জানতে চাই আর কি। না সম্ভবত পাঁচটা টিকাই দেওয়া হয়েছে, সম্ভবত উনি ডাক্তার, সেখানে উনি জানতে চাইছে পোলিও হয়নি। তানজিব আছে, টি শার্টটা তো সেই লাগে। হ্যাঁ মুস্তাফিজের কালকের পারফরম্যান্স নিয়ে কিছু বলো। মুস্তাফিজ কালকে খুব একটা ভালো বল করেনি। সাদিয়া তানজিম ওশি, মুস্তাফিজ আগে তিন ম্যাচে যতটা ভালো বল করেছে কালকে আসলে সেরকম ভালো বল করতে পারেনি, কোনো উইকেটও পায়নি। বাট মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে, উইচ ইজ ইম্পর্টেন্ট, যে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম তিন ম্যাচ হেরেছিল, ফাইনালি তারা ম্যাচ জিতেছে গতকাল। বড় ব্যবধানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে, তো মুস্তাফিজ ভালো না খেললে মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে। ওমর ফারুক আছে, আপু তুমি পচা, জানি ভাই ধন্যবাদ। হুমাশা সালেহ জানিয়েছে প্লিজ ওয়্যার ব্ল্যাক লিপস্টিক, উই ওয়ানা সি, চেষ্টা করব, মাথায় রাখলাম ব্যাপারটা। সাহিম ভাই তুমি মেসিকে নিয়ে বিশ্বকাপে লিখেছো, ওদের একটা অ্যাপ আছে, একটা প্রতিবেদন করো প্লিজ। ক্রিক ভয়েস, হ্যাঁ ক্রিক ভয়েস নামে নাকি ওরা একটা অ্যাপ তৈরি করেছে, অটোমেটিক কমেন্ট্রি হবে, ব্যাপারটা কি এরকম তাই জানি না। সো ক্রিক অ্যাপ বললো, তো ডেফিনেটলি এটা ডাউনলোড করে আপনারা দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। আপনারা যারা ক্রিকেট রেগুলার ফলো করেন অটোমেটিক আপনারা কমেন্ট্রি শুনতে পারবেন। ওকে, প্রচারণা ডান, বাহ মার্কেটিং করে দিলে। আচ্ছা ফাহিম ভাই ইউ আর অ্যামেজিং অ্যাজ আ স্পোর্টস জার্নালিস্ট, জুনায়েদ আহমেদ জানিয়েছে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি স্পোর্টস জার্নালিস্ট, ফুটবল খেলে মাঝে মাঝে সঞ্জন আর কি, কি করে না করে, ক্যামেরা স্ট্যান্ডকে লাথি দিয়ে বসে বিভিন্ন কাজ করবে। ওকে, সো আজকে না আমি আমার হাত পুড়ে ফেলেছি জানো, ছ্যাঁকা খেয়েছি একটা। কি ছ্যাঁকা খেয়েছি? একটা ছ্যাঁকা, ছ্যাঁকা খেয়েছো? সিরিয়াসলি? এই যে 24 ঘন্টার ভেতরে অবশ্য ছ্যাঁকা খেয়েছি, বয়ফ্রেন্ড ওকে 20 বার মতো ছ্যাঁকা, এত ছ্যাঁকা কেন খেলাম? 24 ঘন্টার ভেতরে 20 বার, 20 বার ওকে বয়ফ্রেন্ড ওকে ছ্যাঁকা, এই জীবনে আমি এত ছ্যাঁকা কি, আজকে সাত সকাল বেলা এরকম একটা ছ্যাঁকা আমি খেয়ে গেলাম, হায় খোদা, এই ছিল আমার কপালে। ইসমাইল হোসেন জানিয়েছে প্রাইম ভাই কেমন আছেন, প্রাইম ভাই কেমন আছো? রং দেখছি ঠিক এই মুহূর্তে আপনাদের মতো, আমিও ঢং দেখছি এবং বোঝার চেষ্টা করছি যে এই ঢং কিভাবে করে আপনারা নেন, মানে আই নো ইটস ভেরি ডিফিকাল্ট, আই নো হেল্পলেস সিচুয়েশন, একটা মেয়ে পাশে বসে ঢং করে যাচ্ছে এবং সেই ঢং গেলা লাগছে, কিছু করার নেই তো দেখে যাচ্ছি আপাতত, আপাতত একটি মেয়ের ঢং দেখছি বসে বসে। হাই বাঘিনি, হাই ফাহিম ভাই কেমন আছেন? মোহাম্মদ মাসুদ লিখেছে, সুমন সেন আছে, আপু ক্রাশকে, ময়রা জামু।
কিন্তু ভাই লাঞ্চটা করে নেন আগে। রূপ রোমান ইসলাম জানিয়েছে, হায় 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 ছাকা খাইছো। হ্যাঁ ভাই ছাকা খেয়ে নিলাম একদম সাত সকালবেলা। মেজবাহুল ইসলাম জানিয়েছে, নট কমেন্ট্রি, অটোমেটিক স্কোর। আচ্ছা অটোমেটিক স্কোর আপডেট, গ্রেট গ্রেট গ্রেট, সো ভালো। ওদের একটা অ্যাপ আছে যেখানে অটোমেটিক স্কোর আপডেট পাওয়া যাবে, সো আপনারা নিশ্চয়ই ওদের একটা ট্রাই করবেন। ক্রিকেট ফ্রিক আছো বিভিন্ন জায়গাতে, এবং মোটামুটি বাংলাদেশে এমন কোন মডেল নাই যে মডেলের ফ্রেন্ড লিস্টে তুমি পরশ রহমান কে পাবা না। ভালো ছিল পরশ ভাই। আচ্ছা আমাদের সাথে ফাহিম ভাই, আপনি একা সামনে বসে কথা বলেন, আপনার পাশে যে ঢঙ্গিটা আছে তাকে দূরে রাখেন। আমি বলি বিষয়টা কি, আমি বলি আপনাদের আপনাদের বিষয়টা জানা দরকার যে কেন আমি সবসময় পিছনে বসি, কেন ও সামনে বসে, এবং আমরা এই শোটাতে ও যে ঢং করে রেডিও আমার এটা কেন অ্যালাউ করে, বা আমরা এটা কেন অ্যালাউ করি, এবং আমরা কেন আপনাদেরকে ঢং দেখতে উৎসাহিত করি, এটার একটা ব্যাখ্যা আছে। রিসেন্টলি একটা একটা গবেষণা হয়েছে, এবং গবেষণায় বিজ্ঞানীরা পেয়েছে যে ঢং ইজ রিয়েলি গুড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ঢং খুব ভালো, এবং প্রতিদিন অন্তত পক্ষে 40 মিনিট ঢং সহ্য করা উচিত, প্রতিদিন অন্তত 40 মিনিট ঢং দেখা উচিত। আপনি যদি 40 মিনিট ঢং দেখেন, আপনি সুস্থ থাকবেন মানসিকভাবে, আপনি আপনি অনেক অনেক হেলদি ফিল করবেন। সো যখন আমরা এরকম একটা রিসার্চ ওয়ার্ক আমরা যখন পেলাম, আমাদের স্টেশন যখন পেলো, তখন আমরা চিন্তা করলাম যে না ফাইন, তো এটা যেহেতু পাওয়া গেছে সুতরাং আমরা সঞ্জনাকে ইউজ করবো, সঞ্জনাকে আমরা ব্যবহার করবো, সঞ্জনা ঢং করবে, তাকে ঢং করার ফ্রি লাইসেন্স চলছে আমাকে দিয়ে, তো সঞ্জনাকে ঢং করার ফ্রি লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে, এবং সঞ্জনা ঢং করে যায় শুরু থেকে শেষ পর্যন্ত, এবং এটা আমরা মূলত করি যাতে করে আপনারা বেটার ফিল করেন মানসিকভাবে, আপনারা চাঙ্গা থাকেন, আপনারা মানসিকভাবে সুস্থ থাকেন, সুন্দর থাকেন। তো এই কারণে আমাদের এই প্রয়াস ঢং উইথ সঞ্জনা। এই জোস নাম দিলা তো তুমি, রাইট? সো ফেসবুক সেগমেন্টের নাম হচ্ছে ঢং উইথ সঞ্জনা, রাইট? আপু তোমার টি শার্টে কি লেখা আছে উল্টা লাগে? আমার টি শার্টে লেখা আছে 96। আপু ফিশ ভুনা করছি আর তোমাদের আড্ডা দেখছি, তানভীর হোসেন জানিয়েছে। ওয়াও, কোন মাছ ভুনা করছো? আচ্ছা আমাদের সাথে নাহিয়ান ইসলাম, কাব্য কত লিখবো, একটা টেক্সট তো পড়ো। আহা রে বন্ধু, আমরা পড়ে দিয়েছি। ফাহিম ভাই, আজকে কে জিতবে সরকার জানিয়েছে? ফাহিম তো কখনো প্রেডিক্ট করে না, যারা ভালো করবে তারা জিতবে, এটা ভালো বলেছো। আচ্ছা আমাদের সাথে মেহেদি, ফাহিম ভাই আচ্ছা টেক্সটটা পড়ে দিয়েছি, উপরে চলে গেছে। সানজানা ওরফে দাঁত পড়ি, তোমার দাঁতগুলো বিক্রি করতে চাই। দাঁত পড়ি, আজকে আমি দুটো সুন্দর সুন্দর নাম পেলাম, একটা হচ্ছে নেকাপ্পা যেটা মামুন কুরেশি দিয়েছে, আর আরেকজন দিল দাঁত পড়ি, নামটা স্কিপ করে গেছি, ভুলে গিয়েছি। আর যে সানজানা রহমান, ইউ শুড চেক ফর DM of me, I made you a logo and sent it. Okay, really? Inbox me. একজন একটা কমেন্ট করছে, সে গেছে যে অতিরিক্ত ঢং আসলে মাঝে মাঝে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সো সঞ্জয় ডেফিনেটলি বুঝি শুনে, মানে ঢং এর ক্ষেত্রে তোমার একটুখানি সেন্সর ইউজ করা উচিত, মানে ঢং এর ক্ষেত্রে একেবারে ফ্রি লাইসেন্স তোমাকে দেওয়া হচ্ছে, তার মানে এই না যে যাই ইচ্ছা তাই, মানে একদম যাই ইচ্ছা তাই করবা, মানে তোমার একটুখানি 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 তোমার ঢং এর ব্যাপারে সচেতন হওয়া উচিত। একটুখানি ম্যাডনেস, একটুখানি ম্যাডনেস তোমার জন্য করতে পারি। আবার ওসি কাঞ্জি সরের আছে রাস্তা সামনে, কালা মাইয়া, হ্যাঁ আমি কালা, কোনো সমস্যা আছে তোমার? ওকে, গ্যাটার মে কালা ভালো। 2:47 এই মুহূর্তে সময় বাজে, ও অনেক বেজে গেছে, আজকে আমরা অনেকক্ষণ লাইভে ছিলাম। সো আজকের মতো আমাদের দুজনকে তারা বাই বাই, আল্লাহ হাফেজ, বিদায় নিয়ে নিচ্ছি, আগামীকাল হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, রেডিও আমার 88.4 FM এর সঙ্গেই থাকুন। পিস।